অমর একুশে বই মেলার শিশু প্রহরের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজমা লগ্ন। লগ্ন শিশু প্রহর ঘিরে কচিকাঁচাদের আগ্রহ উদ্দীপনা নিয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছে। আজকে দ্বিতীয় দিন অর্থাৎ এবারে বইমেলা আজকে দ্বিতীয় শিশু প্রহর, এবং যেহেতু ছুটির দিন আজকেও কিন্তু এই শিশু প্রহরের যে প্রাঙ্গণ আছে পুরোটাই কিন্তু একেবারেই শিশুদের কলকাকুলিতে ভরে গেছে। শুধু শিশু নয়, সকল বয়সের মানুষজন এবং অভিভাবকরাও তাদের সন্তানকে নিয়ে চলে এসেছেন এবং তারা সবাই মিলে শিশু প্রহরের যে বহুমুখী আয়োজন সেই আয়োজনটাকে উপভোগ করছেন। এবং বিশেষ করে সকাল থেকেই গল্প পাঠের আসর ছিল সৌখিন নামের একটি সংগঠনের আয়োজনে, এরপরে তো সিসিমপুরে সেই চিরায়ত পাপেট শো হয়েছে। এবং এটা দেখে কিন্তু সকল বয়সের যারা মানুষজন আছেন এবং সেই সাথে যাদেরকে ঘিরে আয়োজন শিশুরা সবাই মিলে কিন্তু অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছে। আমি অনেকের সাথে কথা বলেছি, তবে এখনও আমি একজনের সাথে কথা বলতে চাই এবং জানতে চাই যে আসলে এই যাদেরকে ঘিরে আয়োজন তাদের কেমন লাগছে। মামুনি, একটু তোমার সাথে কথা বলতে চাই, জানতে চাই কেমন লাগলো সব কিছু। ভালো লাগলো। কি কি দেখেছো আজকে? ভালো আমরা যখন ছোট ছিলাম বইমেলাতে আমরা মাস্ট আসতাম, কারণ আমাদের একটা মানে পছন্দের জায়গা, আনন্দের জায়গা ছিল। ওই ধারাতে আমাদের বাচ্চাটাকে আমরা একদম ডে ওয়ান থেকে নিয়ে আসি, বলা যায় ৬ মাস বছর থেকে প্রতি বছর নিয়ে আসি, যাতে এখন থেকে সে বাংলা ভাষা, আমাদের যে এই বাংলা একাডেমির ২১শে ফেব্রুয়ারি যে বইমেলাটা হয় এই মেলাটার সাথে তার একটা সম্পর্ক গড়ে ওঠে। ধন্যবাদ। সুস্থ বিনোদনের ক্ষেত্রে সন্তানকে এ ধরনের মুক্ত প্রাঙ্গণে নিয়ে আসা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? আসলে আমাদের এখন বই পড়ার সুযোগটা অনেকটা কমে গেছে, কারণ প্রযুক্তি এগিয়ে গিয়েছে, আমরা বেশিরভাগ মোবাইল নির্ভর হয়ে গেছি। তো বইমেলা এমন একটা জায়গা যেটা আমাদেরকে কালচারটাকে ধরে রেখেছে। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। কালচারের কথা বলছেন, অসংখ্য ধন্যবাদ। আর এই ধরনের আপনি শুনতে পাচ্ছিলেন যে সবাই কিন্তু বলছে সুস্থ বিনোদনের কথা, অর্থাৎ সবাই যখন যন্ত্রের যন্ত্রণা এবং প্রযুক্তির প্রবঞ্চনার মধ্যে ঢুকে গেছে তখন শিশুদেরকে আসলে মুক্ত প্রাঙ্গণে সুস্থ এবং শুদ্ধভাবে যে বিনোদন দেওয়া হচ্ছে হালুম টুকটুকি কিংবা ইকরির মাধ্যমে সবাইকে দারুণ যে ইতিবাচক একটা বার্তা দেওয়া হচ্ছে, এটা নিঃসন্দেহে কিন্তু প্রমাণ করে যে বইমেলার এই সুন্দর সময়টাতে যখন আসলে শিশুদেরকে ঘিরেই আয়োজন, শিশুরা কিন্তু দারুণ একটা আগামীর যে ভীত হিসেবে নিজেদেরকে প্রস্তুত করতে পারবে। এবং এই ভীত যত শক্ত হবে তত বেশি কিন্তু শিশুরা কিন্তু আসলে নিজেদের বিকাশটাকে সঠিকভাবে গড়ে তুলতে পারবে। তো রিদওয়ান, এই ছিল অমর একুশে বইমেলা শিশু প্রহর থেকে সর্বশেষ। রিদওয়ান, নিশ্চয়ই লগ্ন, আপনাকে অনেক ধন্যবাদ।